মঙ্গল গ্রহে প্রথমবারের মতো নভোযান পাঠাতে যাচ্ছে চীন মঙ্গল অভিযাত্রী এই নভোযানের নামকরণ হয়েছে ওয়ান নামে শুক্রবার চীনের জাতীয় মহাকাশ সংস্থা সিএনএসএ মঙ্গল বা মঙ্গল অভিযাত্রী নবজানের নতুন নামের লোগো প্রকাশ করেছে সংস্থার প্রধান প্রকৌশলী জানান এই নভোযানটি একই সঙ্গে তিনটি মিশনে কাজ করবে মঙ্গল মঙ্গলযাত্রার পাশাপাশি এটি গ্রহের পরিবেশ বিশ্লেষণেও কাজ করবে তিনি আরো জানান চলতি বছরই এই মিশন শুরুর পরিকল্পনা রয়েছে চীনা সরকারের মঙ্গল গ্রহের প্রাকৃতিক অবস্থা পরিবর্তনের কারণে দুই বছরে একবার মাত্র সুযোগ পাওয়া যাবে নবযান উৎক্ষেপণের তবে প্রথমবারেই মঙ্গল যাত্রায় চীন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি